এভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি ফুল ভরে নেব। আমরা প্রচুর বদমাশি করছি, মানে শুধু ছোটগুলো যে বদমাশি করছে এরকম নয়, তুমি এত বড়টা হয়েও বদমাশি করছো। নমস্কার বন্ধুরা, সোনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করতে। আজকে বানাবো পটলের চপ। এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা অথবা বিকেলবেলা এই পটলের চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আজকে আপনাদের সঙ্গে এই পটলের চপের রেসিপিটা শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু। প্রথমে এই আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি, এবার এটা থাক। ততক্ষণে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটার মধ্যে আমি নিয়েছি গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, একটু দারচিনি, দুটো এলাচ, দুটো লং এবং দুটো শুকনো লঙ্কা। মশলাগুলো ভালো করে শুকনো করাই ভেজে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবার আলুর পুরটা তৈরি করব। তার জন্য কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আলুর পুর তৈরি করার সময় তেল কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা যাবে না। অনেকেই মনে করেন একটু বেশি করে তেল দিয়ে দেবো আলুর পুরটা খুব সুন্দর হবে, সেক্ষেত্রে কিন্তু আলুর পুরটা পুরো চটচট করবে তেলে, আর ভালোভাবে পুরটা দিয়ে চপটা ভাজাও যাবে না। যখন বেসনে ডোবাবো তখন চপ তৈরি করতে অসুবিধা হবে, তার জন্য অতিরিক্ত পরিমাণে তেল দেওয়া যাবে না। যতটা পরিমাণ তেল দিলে মশলাগুলো ভাজা হবে সেটা বুঝেই তেল দিতে হবে, মানে অল্প পরিমাণ তেল দিলেই হবে। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি পুরো মিহি করে কুচি করে দেবো। চপের মশলার ক্ষেত্রে কিন্তু মশলাটাকে খুব মিহি করে কুচি করতে হয়। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। আদা আর রসুনটাকেও আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। চপের মশলার ক্ষেত্রে কিন্তু বাটা মশলার থেকে যদি এভাবে মিহি কুচি করে মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আপনারা মিহি করে কুচি না করে যদি আদা আর রসুনটাকে একটু থেতো করেও ব্যবহার করেন, অর্থাৎ হামানদিস্তা একটু থেতো করে নিয়ে বা শিলনোড়ায় যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু হবে। আদা রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, এবার এই মশলাটাকে হালকা একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে যে আলুটাকে ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দেবো। শিবম কর ডাকতে ঘর আমাদের পুকুরে এই ভাস উপরের দিকে ভাস, ও তোমাদের ভয়ে ঢুকে যাচ্ছে। স্পেশাল পটলের চপ।
আসলে তেলে ভাজা চপের কথা বললেই মনে হয় যেন জিভ থেকে দুফোঁটা জল পড়ে গেল। আমারও আবার এই ক্ষেত্রে একটু তোমার মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি ধনে পাতা কুচি, আর দেব গোলমরিচের গুঁড়ো, হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন চপের পুরটা আমি কিন্তু তৈরি করেছি, পুরটায় তেলও হয়েছে আবার অতিরিক্ত পরিমাণে তেলও হয়নি, যাতে পুরটা অতিরিক্ত তেলে চপচপ করে। তাহলে কিন্তু পুরটা তৈরি করে যখন তেল দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে ভাজবেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর অসুবিধা হয়, তাই তেলটা অবশ্যই ভেজে করেই দিতে হবে। এবার সবশেষে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটাই কিন্তু চপের টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেবে, কারণ যে কোনো চপ, সে আলুর চপ হোক বা ডিমের চপ হোক বা পটলের চপ হোক বা যাই চপ হোক না কেন, তার মধ্যে আলুর পুর ব্যবহার করা হয়, চপের কিন্তু আসল টেস্ট আসে আলুর পুরটার মধ্যে। আলুর পুর যত ভালো টেস্ট হবে চপ খেতে তত ভালো লাগবে, তাই আলুর পুরটা কিন্তু ভালোভাবে তৈরি করাটা খুবই জরুরি। আমাদের আলুর পুর একেবারেই রেডি, আর আপনারা অবশ্যই কিন্তু এই স্পেশাল ভাজা মশলাটা যে কোনো চপের পুর তৈরি করার সময় শুকনো কড়ায় এই মশলাটা ভেজে লাস্টে এই গুঁড়ো করে এটা ব্যবহার করলে আলুর পুরের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার পুরটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, আর এখন ওটা তো জ্বালবো না, দাঁড়াও এখন চপগুলো বানাই তারপর তো বলো। বলছি কখন চপটা শুরু হয়ে যাবে? হয়ে যাবে কেন, তোমার কি লাগছে মানে ছামলাতে রাখছো নি লোভী? আসল কথা হলো আমাদের ঘরে চপ বানানোর জন্য এতক্ষণ ধৈর্য ধরে কেউ থাকতে পারে না, তার আগেই আলুর পুর খেতে হবে একটু, এরকম ভাবনা চিন্তা সবার মধ্যেই আছে বলো। কেন থাকবে না, নিশ্চয়ই থাকবে। আলুর পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলে চপের ব্যাটারের কালারটা কিন্তু খুব ভালো আসে। এবার জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, একসঙ্গে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না। ব্যাটারটা তৈরি করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটারের মধ্যে যেন দলা পেকে না যায়, খুব স্মুথভাবে যেন ব্যাটারটা তৈরি হয়। কার্তিক গোল্ডেন ফিশ দেখছো? হ্যাঁ, তুমি কি চপ খাবে, পটলের চপ? হ্যাঁ, তুমি কি পটলের চপ খেতে পারবে? বৌমনি আবার দেবে না কি, তোমার দাঁতগুলো ভেঙে দেবে পটলের চপ। তোমার দাঁতগুলো দেখাও তো একটু, কেমন আছে দেখি। ছোট ছোট দাঁত পুরো ইঁদুরের মতো। এবার ব্যাটারটাকে ভালো করে এইভাবে ফাটিয়ে নেব, ব্যাটার যত ভালোভাবে ফাটাবেন চপ কিন্তু ততটাই ভালো হবে। চপ অথবা বেগুনি যাই কিছু তৈরি করুন না কেন, বেসনের ব্যাটার কিন্তু খুব ভালো করে ফাটানোটা খুবই জরুরি। এইভাবে অনবরত একদিকে ঘোরাতে ঘোরাতে বেসনটাকে ফাটিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, বেসনের ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাদের কাছে আজকে আমি একটা সহজ প্রসেস বলে দিচ্ছি। এইভাবে একটু বেসনের ব্যাটার নেবেন, আর এদিকে আমি কিন্তু একটা বাটিতে বাটি ভর্তি জল নিয়ে নিয়েছি। এবার
এর মধ্যে আমি এই বেসনের ব্যাটারটাকে এক ফোঁটা ফেলে দেব। দেখুন সঙ্গে সঙ্গে ব্যাটারটা কিন্তু জলের উপরে ভেসে উঠেছে, তার মানে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটা হয়ে গেছে। এবার বেসনের ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে পটলগুলো কেটে রেডি করে নেব। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, প্রথমে পটলের উপরের যে এইভাবে আঁশটাকে তুলে নেব একটু। ওরা শুধু অপেক্ষা করে আছে কখন চপটা ভাজা হবে। সত্যি নাকি? আর একটা কথা বলবো, বৌমনি এত কিন্তু জাদু আছে। এই কথাটা বলে বলে আমার মাথাটাই খারাপ করে দিল। সেদিনও আমি বলেছিলাম যে বৌমনি এত জাদু আছে। এবার পটলের দুটো সাইড ভালো করে কেটে নিয়েছি, এবার মাঝখান থেকে পটলটাকে এইভাবে দুটো টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু পটলের বীজটা বের করতেও পারেন, আবার নাও বের করতে পারেন। দোকানে কিন্তু অনেক সময় পটলের বীজ বের করে না, আর পটলের বীজটা যদি একটু নরম হয় না বের করলেও চলবে, তবে যদি শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু বীজটা একটু বের করে নিলে ভালো হয়, কারণ অনেকেই আছেন যারা পটলের বীজ খেতে পছন্দ করেন না। তাই আমি পটলের বীজটাকে বের করে নেব, তার জন্য এখানে আমি একটা চামচ নিয়েছি। এবার এই যে বীজটাকে হালকা করে আমি এইভাবে বের করে নিচ্ছি। এই বীজটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এটা রান্নাতে ব্যবহার করা যাবে, বাড়িতে যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন। একইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়ে তার মাঝের বীজটা বের করে নেব। দেখুন সমস্ত পটলের বীজগুলো আমি বের করে নিয়েছি, আর এখানে একটা পটল মাত্র রেখে দিয়েছি, কারণ এর বীজগুলো প্রচুর নরম, তার জন্য আমি এর বীজগুলো বের করলাম না। ওকে মাথা দিয়ে পড়া মাছি ওকে জোর করে প্রণাম করা করেছি। কাকে প্রণাম করছে সেদিন? দাদা দাদা দাদাকে তথাস্তু। তোমার দুটা মোটা বউ রোগামি না হ্যাঁ মোটা, একটা মোটা একটা রোগা। এবার এই পটলটার গায়ে অল্প লবণ আমি মাখিয়ে নেব। অল্প লবণ একটু মাখিয়ে নিলে পটলটার মধ্যেও কিন্তু একটু লবণ ঢোকে, আর খাওয়ার সময় পটলটা ভালো লাগে খেতে। এবার লবণটা মাখিয়ে দিয়ে এটাকে এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো, তারপর এর মধ্যে পুরগুলো ভরবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এক একটা পটলের মধ্যে আমি এই পুরটাকে ভরে নেব। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি পুর ভরে নেব। আমরা প্রচুর বদমাশি করছি, মানে শুধু ছোটগুলো যে বদমাশি করছে এরকম নয়, তুমি এত বড়টা হয়েও বদমাশি করছো। তোমরা কি এক একটু ফুল নেবে, একটু একটু করে ফুল নেবে? আমি বুঝতে পারছি তখন থেকে কেউ আর বলছে না যে পুরটা নেবে, ভাবছে বলবো কি বলবো না, বলবো কি বলবো না। কটা হাতে নেবে? কেমন লাগছে রে? দারুন। কাতেক তোমার তো জাদু আছে। জাদু তো অনেক আছে রে বাবা, আমি তো নাচছি ওর জাদুতে। আমার দাঁত নেই, তুমি সে দাঁতের কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল জানো। বিয়ের সময় যখন ফটো শুট করছিল তোমার একটা তো ছবি আছে, এত সুন্দর দাঁত গুলো দাঁতটাকে মানে বার করে দিয়েছি, হোয়াইট থেকে মনে হয় গ্রিন গ্রিন লাগছিল দাঁতগুলো, শ্যাওলা ভর্তি।
কার্তিকে ছাড় রে, সমস্ত পটলের উপরে আলুর পুর দিয়ে ভালো করে আলুর পুর ভরে নিয়েছি। এবার এই বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডাটা দেওয়ার পর আবার ভালো করে বেসনটাকে এইভাবে ফেটিয়ে নিলাম। ওরা কিছু করে যাচ্ছে আজকে দুজনে, বদমাশি। এবার পটলের চপগুলো ভাজার পালা। এদিকে আমি কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এক একটা পটলের পুর ভরা পটলগুলো আমি এরকম বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। খেতে দুর্দান্ত লাগবে, দেখে করেই মনে হচ্ছে। তারপর তারপর কি তেলের কড়াইর মধ্যে, তারপর কি জাদু আছে? জাদু আছে? কিসের জাদু? তোমার হাতের জাদু। হাতের জাদু? তুমি যেই রান্নাটা করো। টাকলো, এই টাকলো। আবার কার্তিক শুয়ে পড়েছে। কার্তিক শু একইভাবে প্রত্যেকটা পটলের চপকে আমি এইভাবে ভেজে নেব। ওই চপটা একটু হেল্প করে দেবে? চপগুলো একটু উল্টে দাও তো। তোমাকে বলেনি ওটা? ওদেরকে শুধু একটু কাজ দিলেই হয় আর কি। কাজের যে 12টা বাজিয়ে ছেড়ে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই দেখেছো, ওই যে কার্তিকে দেখো, ওটা ওর ল্যাজ বেরিয়েছে, পটলের ল্যাজ দেখেছো দাদা? কার্তিকে দেখো। এ কার্তিক, তুই ওঠ। একসঙ্গে থাকলে এরা না সে সাপ আর নেংলের মতো নড়া করে। দুই দিক উল্টে পাল্টে ভালো করে লাল করে পটলের চপগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। আর তোলার কাজে হেল্প করছেন ক্যামেরাম্যান মিস্টার কর। মিস্টার কর, ক্যামেরাম্যানের নাম হলো, বেশি লাল লাল করে ভাবছো শান্তনু কর। তোমার দাদার বুদ্ধিটা দেখেছো, সেই লাল লাল করে কেন ভাবছে বলো তো? কেন এগুলো রেখে দিলে? ভেবে না, এগুলো সে খাবে, তখনও বুঝতে পারোনি। এবার একই ভাবে সমস্ত পটলের চপগুলোকে আমি ভেজে নেব। এটা তো লেজ বার করলে দাও কার্তিক, দুবার তুলে পরে কিছু নাম করছি। এই দেখো কেমন আসছে, সমস্ত পটলের চপ রেডি। গরম গরম এই পটলের চপ বিকেল অথবা সন্ধ্যাবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পটলের চপ আর এক কাপ চা। আবার আমরা বাঙালি, সেক্ষেত্রে অনেক সময় কি হয়, একটা একটু একটু মুড়ি নিয়ে বসে গেলাম, সেই সঙ্গে যে কোনো একটা চপ, তার মজাই আলাদা। আমাদের আজকের এই পটলের চপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ দেখছেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কোন কোন রেসিপি দেখতে চান, কারণ আপনাদের কমেন্টে আমাদের অনেকটা উৎসাহিত করে। আপনারা কমেন্ট করে জানালে আমি আরও অনেক উৎসাহিত হই, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরম, এটা কি হলো ভাই? তুই কি ডাইরেক্ট পেটে ঢুকে নিচ্ছু? কি হচ্ছে এগুলো?
হাতে ধরো হাতে ধরো। এ কেমন লেগেছে বললি না? দারুন ভাটাভাটি ভাটাভাটি ভাটাভাটি। তাহলে কি বলতে হবে? কি তাহলে কি করতে হবে এরকম রেসিপি পেতে? সানা কিচেনকে আপনারা ফলো করুন আর লাইক সাবস্ক্রাইব করে দিন। ভেরি গুড।